দেখিয়ে দিই মনে থাকার কথা সবার সেটা হচ্ছে আমরা শিখেছিলাম আমাদের তিন ধরনের হালাকাটা আছে ফাথা দাম্মা কাসরা আমি বলেছিলাম সাউন্ড গোজ আপ সাউন্ড রাউন্ড এন্ড সাউন্ড গোজ ডাউন তিন রকমের হয় তা ফাথাটাই আমরা আপাতত শিখেছি ফাথা মানে হচ্ছে কোনো একটা অক্ষরের ওপরে একটা ওপরে দাগ হয় যেটা বাংলাদেশে আমরা আগে বলতাম জবর সেটার ইকুয়েলেন্ট আরাবিক ওয়ার্ল্ডে বলা হয় ফাথা ফাথা মানে হচ্ছে ওপরে দাগ হয় এবং সেটাতে যখন উচ্চারণটা আ টাইপের উচ্চারণ হয় কিছু কিছু জায়গায় আমরা বলেছিলাম যে এরাবরা অনেক সময় আ না বলে একটু এ টাইপের উচ্চারণ করে আমরা আ বললেও সমস্যা নাই আচ্ছা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে ওই একই একই পাথার সাথে একটা সামনে আলিফ থাকে তখন সেটাকে বলে হচ্ছে মাদ আলিফ হ্যাঁ আমরা যখন একদম শুরুতে ক্লাস করেছি যারা যারা কথা বলছেন না তারা একটু মিউট করে রাখেন নিজেকে আমি জিজ্ঞেস করলে তারপর আবার আনমিউট করে তো যখন আপনি আমরা যখন দেখেছি যে আমরা কিন্তু প্রথম দিকে ক্লাসে বলেছিলাম যে আলিফের কোনো হারাকা থাকে না আমি বলেছিলাম আলিফের কখনো জবর জের আহ মানে পাথা কাসা দাম্মা এগুলা থাকে না এবং এটা নিয়ে প্রথম দিকে অনেকে অবাক হয়েছে আমরা তো ছোটবেলা থেকে দেখে এসেছি আলিফের তো উপরে থাকে তখন বলেছিলাম না ওটা আলিফ না ওটা হামজা ওটা যদি হামজা হয় তাহলে আলিফের কাজটা কি আমি তাহলে এটাই প্রশ্ন ছিল আলিফ দিয়ে তাহলে করবোটা কি তা আলিফ দিয়ে যেটা করব সেটা হচ্ছে আলিফ সাধারণত ইউজ হয় হচ্ছে কোনো একটা তার আগের অক্ষরে ওপরে কোনো ফাঁথা থাকে যদি ফাঁথা থাকে এবং তার ইমিডিয়েট পরে যদি আলিফ হয় তখন সেই ফাথার সাউন্ডটা একটু এক্সটেন্ডেড হয় যেমন আমরা যদি ফাঁথা যদি নর্মালি থাকে যেমন দেখেন এখানে সে হচ্ছে ওয়া এই যে ওয়া ওয়ার উপরে যখন আমি ফাতা দিচ্ছি তখন হচ্ছে হচ্ছে ওয়া মানে আমি যদি এভাবে লিখি বাংলাতে ওয়া ওয়া মিমের উপরে যদি আমি লিখি মিম আলিফ মিম ফাতা মা তাহলে ওয়া মা তাহলে আমি এখানে যদি নর্মালি এভাবে লিখতাম ওয়া আর মিম তাহলে বলতাম ওয়া মা কিন্তু দেখেন এই মিমের পরে একটা আলিফ আছে যখনই বা আলিফ চলে আসে তখন এই আলিফটার কাজ হচ্ছে ঠিক যে ইমিডেট আগেরটা যেহেতু ফাথা তখন এই মাটা একটু এক্সটেন্ডেড মা হবে যদি আলিফ না থাকতো আমি বলতাম ওয়ামা আর যেহেতু মায়ের পরে একটা আলিফ আসে তখন বলবো ওয়ামা তার মানে সামন্য টান হবে এমন না যে ওয়ামা এরকম এত লম্বা টান হালকা একটু রিদমিক টান এটা বোঝার জন্য পরেরটাতে দেখেন পরের শব্দ আইন ফাথা হচ্ছে আ তাহলে বললাম আ হচ্ছে দা তাহলে আমি বললাম হচ্ছে আ মা আপনার আদার পরে একটা আলিফ আছে তার মানে আপনি আমি আমি যদি নর্মালি আদাবু বলতাম তাহলে আলিফ না থাকলে বলতাম আদাবু আলিফ চলে আসছে আমি বলবো আহ এই যে হালকা হৃদমিক একটু টান হলো এই উপরে তুললাম সাউন্ড এটা এটার কারণ হচ্ছে আলিফ তার মানে যদি কখনো কোনো শব্দের ভিতরে আলিফ দেখি তাহলে বুঝতে হবে ঠিক তার আগে একটা পাথা আছে কোন অক্ষরের উপরে তার মানে আমি যদি আমরা অনেক সময় বলি না যে লোকজন ছাড়া পড়তে পারে আসলে কিভাবে পড়তে পারে কারণ ওরা এই রুলসটা জানে ধরেন আমি যদি এখন এই লেখাটাই এভাবে লিখি ধরেন আমি লিখলাম হচ্ছে আইনের উপরে আমি পাথা দিলাম গায়ের উপরে আমি কোনো হারাকা দিলাম না আলিফ লিখলাম তারপর দিলাম বা

এইভাবে কিন্তু ওরা বুঝতে পারে যে এটা এটা মানে জবর হবে না জেল হবে হ্যাঁ যাই আমাদের ওই ডিটেল এখন বোঝার দরকার নেই আমরা জাস্ট এটা মনে রাখি যে আলিফ যদি থাকে মনে রাখতে হবে ঠিক তার আগে ইমিডিয়েট আগে অক্ষরটার ভিতরে একটা ফাথা অবশ্যই আছে সেই ফাথাটার সাউন্ডটা একটু এক্সটেন্ডেড হবে এইটুকু ক্লিয়ার জি

হচ্ছে আসলে হামজা কারণ আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় না মনে আছে আমরা যে আমরা যে পেজটা লিখছিলাম সেখানে আলিফের ঘর যেটা ছিল আমি জিরো দিয়ে দিচ্ছিলাম জি তার মানে হচ্ছে আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হবে না আলিফ আইদার শব্দের মাঝখানে থাকবে অথবা শেষে থাকবে যখনই থাকবে যেখানে মনে রাখতে হবে ঠিক তার আগের অক্ষরটাতে অবশ্যই ফাথা আছে কিন্তু ফার্স্ট ওয়ার্ড হবে

লাম আলিফ ফাতা কিভাবে সেটা সেটা আসতেছি সেটা পরের স্লাইডে আমি দেখাবো সেটা দেখাবো বাট আমি জাস্ট এমনি বলার জন্য বলতেছি যে আলিফ থাকলে টান হবে এখন একটা কোশ্চেন কেউ করেন নাই যে মাদ আমি মাদ ব্যাপারটা কি হ্যাঁ সেইটা আমি এখানে স্লাইডে দেখাই নাই বাট আমি একটু যাতে কেউ কনফিউজ না হয় সেই জন্য আমি এখানে স্লাইডে দেখাই নাই বাট এখন দিচ্ছি সবাই নোট করে রাখেন সেটা হচ্ছে আমরা প্রথম মাধ শিখতেছি হ্যাঁ এই মাথটা হচ্ছে তিন মানে অনেকগুলা মাদ আছে আমরা এখন যে মাথটা শিখছি সেটা হচ্ছে মাদ আসলি মাদ আসলি ঠিক আছে এই মাদ আসলি তিন রকমের আছে একটা হচ্ছে মাদ আসলি উইথ আলিফ মাদ আসলি উইথ ওয়াও মাদ আসলি উইথ ইয়া মানে হচ্ছে আলিফ দিয়ে দিয়ে আর ইয়া দিয়ে তো এই মাদ আসলির ভিতরে তিন ধরনের মাদ আছে একটা যে আলিফ দিয়ে একটা ওয়াও দিয়ে একটা ইয়া দিয়ে তো আমরা আজকে শুধু এই প্রথমটা শিখতেছি আলিফ দিয়ে আলিফ দিয়ে আমরা শিখতেছি এর পরে আমরা ওয়াউ দিয়ে শিখবো ইয়া দিয়ে শিখবো কি জিনিস পরে শিখবো এটা এখন জানার দরকার নেই বাট আপাতত মনে রাখেন যে মাদ আসলি যে জিনিসটা সে আসলে সাউন্ডটাকে এক্সটেন্ড করে মানে যে সামনে বসে সেই সেই সাউন্ড একটু টান দেয় আপাতত আলিশ নিয়ে পড়তেছি আলিশ কি করতেছে হারাকাতে ফাথা যেটা ছিল সেই ফাঁথা কিন্তু টান দিচ্ছে এরপরে এই বাকি দুটার বাকি দুটাও একই কাজ করবে একটু টান দিবে মাদ মানে হচ্ছে টান দেওয়া যে হারাকাতে আমরা বলবো সেই হারাকাতে একটু টান খাবে তো আপাতত আমরা মাদ আসলির তিনটার মধ্যে জাস্ট একটা শিখতেছি সেটা হচ্ছে মাদ আসলি উইথ আলি এইটুকু ক্লিয়ার আমার একটা প্রশ্ন ছিল আসলি ওয়ার্ডটা কেন অ্যাড হইছে আসলি ইজ ইট আসল এরকম কিছু হতে পারে হতে পারে বাট আমি ওইটা ডিটেইলস এখন যেতে পারব না আমার তো ইনফরমেশন নাই তবে আসলি সম্ভবত ওই যে অক্ষর শব্দটি ওইটা ওই আসল থেকেই আসলি একই শব্দ আসলি না হ্যাঁ আসল হ্যাঁ

প্রায় চার রকমের মাদ আছে আমরা যা শুরুর মাদটা শিখতেছি সেটা হচ্ছে মাদ আসলি হ্যাঁ তারপরে আরো আছে হচ্ছে মাদ হামজা দিয়ে আছে মাদ সুকুন দিয়ে আছে অনেক রকমের মাদ আছে মাদ লিন আছে তো আপাতত আমরা শুধু মাদ আসলি শিখতেছি মাদ আসলি ইট সেলফ হ্যাভ থ্রি পার্টস একটা আলি ওয়াও এন্ড ইয়া আমরা সেই মাদ আসকি শুধু আলিফটা আজকে শিখতেছি আচ্ছা দুইটা পার্ট পরে শিখবো ইনশাআল্লাহ ভাইয়া আমি আমি জানি না আমি রং কিনা আমি এরকম শুনছি আর কি যে মানে এই মাদ্দে মাদ আসলিটা হচ্ছে ফরজ আর কি কোরআন শরীফের মধ্যে যখন এই টানটা থাকবে এটা অবশ্যই করতে হবে না হলে এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে তো এটার মনে হয় আরেকটা নাম আছে যে মাদ্দে লাজিম আমি জানি না লাজিম পরে মাদে আচ্ছা লাজিম হচ্ছে আসলি অবশ্যই থাকবে কিন্তু তারপরে আবার আরো কিছু কন্ডিশন আছে যদি সেই কন্ডিশন ফুলফিল করে তখন সেটা হচ্ছে মাদ আসলি মাদ লাজিম মাদলাজিনটা যেটা আমরা বলা ডাল বলি ওইটা হচ্ছে মাদলাজিন আচ্ছা তো ওটা আমরা একদম শেষের দিকে শিখবো আজ থেকে প্রায় পনেরো বিশটা ক্লাস পরে ওটা নিয়ে এখন ওয়্যারিড হওয়ার কিছু নাই হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক যে মাদ মাদ asli যেটা আমরা এখন শিখতেছি এটা ম্যান্ডেটরি এবং এইটার উচ্চারণ যদি আমরা না করি তাহলে সেই ক্ষেত্রে অর্থগত পরিবর্তন হবে হ্যাঁ এবং কেন পরিবর্তন হবে এটার ডিটেলসে আপাতত যাব না বাট কিছু কিছু বলে রাখি যেমন আরবিক খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেমন ধরেন আমি আমি একদম শুরুর দিকে বলছিলাম যে লা লা যদি এখানে শুধু লা লা বলি তাহলে তার একটা মিনিং হয় আর যদি উইথ আলিফ আলিফ হবে তখন সেটা হবে হচ্ছে অবশ্যই না হ্যাঁ আমি যদি শুধু লা বলি তখন না আর লা উইথ আলিফ দুইটা ডিফারেন্স মিনিং আছে আমি যদি লা আলিফটা না উচ্চারণ করি মানে লা এরকম না বলি তখন দুটার মিনিং ডিফারেন্ট সো এটা শুধুমাত্র লায়ের ক্ষেত্রে না ম্যাক্সিমাম জায়গায় এরকম তারপরে আরো একটা জিনিস হচ্ছে যে অনেক শব্দের শেষে গিয়ে আলিপ থাকে এইটার কারণে অনেক সময় তার বচন চেঞ্জ হয়ে যায় মানে হচ্ছে এক বচন দুই তিন বচন যেমন ধরেন আমাদের বাংলাতে দুই বচন নাই যেমন ধরেন আমরা যদি বলি যে একটা কলম একটা কলম দুইটা কলম আর বহু কলম আরবিকে বহু কলম মানে কলমগুলো সেটা হচ্ছে দুই এর অধিকটাকে কলম গুলো বলা হয় দুইটা কলম হলে অন্য আরেকটা শব্দ আছে কলমের সাথে তো ওই যে এক বচন থেকে দ্বিবচন দ্বিবচন থেকে বহু বচন এই চেঞ্জেস টাই আলিস দিয়ে হয়ে যায় কোনো কারণে যদি আলিফের টানটা না দেন তখন মনে হবে একটা কলম আছে হম আল্লাহ হয়তো বললো যে তোমাদের দুইজনের ভিতরে তোমাদের দুজনকে এই কাজটা করতে হবে আমি যদি আলিফের উচ্চারণ না করি তখন মনে হবে আমাকে শুধু বলছে আল্লাহ শুধু আমাকে বলছে।

যে আলিফ বিকাম এ লেটার অফ মাথ ইট হ্যাজ এ সুকুন অন ইট এটার কি আচ্ছা এটা মানে হচ্ছে এখানে বলতে চাচ্ছে যে আলিফ বিকামস এ লেটার অফ মাদ মানে এই যে আলিফটা যে মাদ হয়েছে কখন হয়েছে কারণ এর উপরে সুকুন মানে এর উপরে কিছু নাই এমনি প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষরের উপরে হারাকা আছে তাই না এটার উপরে হারাকা আছে এটার উপরে হারাকা আছে এর উপরে কিছু আছে না কিছু না থাকা মানে ওটা হচ্ছে শকুন যেহেতু শকুন যদি তখন তখনই হবে শকুন যদি তার আগের অক্ষটা প্রিসিডিং বাই এ ফাথা মানে তার আগের যেটা ছিল সেটা হচ্ছে ফাথা তার মানে আগে মিম মিমের উপরে ফাথা আছে এবং তখনই সেটা মাদ হবে মানে আলিফ আলিফের বলতে চাচ্ছে যে আলিফ এর উপরে যেহেতু কিছু নাই তার মানে আলিফের উপরে শকুন এই শকুনটা দেখার পরে আমি দেখবো হচ্ছে তার আগের অক্ষরটার উপরে কি ফাথা আছে নাকি যদি থাকে তাহলে দিস আলিফ বিকামস আ মাদ এটাই বলতে আছে মানে আমি তো অনেক লাইনে বলছি ও এক লাইনে দিতে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা জাস্ট মানে একটু জাস্ট কম্পেয়ার করছি যে লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হারাকাত তা হারাকাতে কি হয় দেখেন হারাকাতে একটা হারাকাত ছিল এই হারাকাতটা আমি হ্যাঁ হারাকাতটা ছিল আমি কাতাবা কাতাবা এই কাতাবা এখানে কাতাবা এখানে আমি কিন্তু তাтана তাবা কিন্তু এই শব্দটা এসে দেখেন এই শব্দটা এসে তায়ের পরে একটা আলিফ আছে তখন হয়ে যাবে কিতাবা আবা তাবা কাতাবা কিতাবা হয়ে গেল কিতাবা কিতাবা আবা ফরদ ভাই প্রথমটা তা এবং প্রথমটাতে আপনি কাফের উপরে ইয়া দেনেন আহ পাথা দিছেন আর পরেরটাতে কাপের নিচে ইয়া দিছেন হ্যাঁ ওইটা ওইটা এখন জানতে চাই না ওটা একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে কেন ওইটা কি হলো আর কেন আগেরটাতে কা হল ওটা এখন জানতে চলে ওটা বুঝাইতে গেলে অনেক কিছু বুঝতে হবে এটা বুঝতে না এখন তো আপাতত জাস্ট এটাই বোঝেন যে এটা কাতা কিন্তু ওটা হচ্ছে কিতা দুইটা একই জিনিস একই জিনিস ঠিক আছে দুইটা একই শব্দ একটাতে কিতা বা আর এটা হচ্ছে কাতা বা পড়বো আমরা যখন পড়বো তখন যেন এই অহেতুক মাদের টান কখনো না দেই কারণ আমি আজকে হোমওয়ার্ক দিলাম দেখা গেল হোমওয়ার্কের মধ্যে অনেকে ঘন ঘন টান দিচ্ছে তো এটা অনেকে করে কারণটা কি ধরুন ওই অক্ষরটা সে চিনতে পারতেছে না বা পড়তে কনফিউজ এটা কি তা এটা ইয়া তখন এরকম করে পড়ে কাতা বা আমি বললাম কাটা টান দিচ্ছে তাহলে ইয়া আলিফ নাই ও ভাই ভুল হয়ে গেছে আমি আসলে টান দেই নাই আসলে আমি অক্ষরটা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য তখন টান পড়ে গেছে তো খেয়াল রাখতে হবে যে আমি কি অহেতুক টান দিচ্ছি নাকি অহেতুক টান দিলে সেটা কিন্তু আলিফ শোনাবে তো কাতাবা আর কাতাবা টু দি থিং জি নেক্সট স্লাইড এখানে আসেন আমরা এগুলো সবই উচ্চারণ এখন জানি আমি মানে এটা ডিটেলে এগুলো এখন বলার দরকার নেই মোটামুটি সবাই জানেন সেটা হচ্ছে হামজা ফাতা আ কিন্তু যেহেতু আলিফ আছে আমরা বলবো আহ এইটা উচ্চারণ করেন দিনি কি হবে সবাই এইটা উচ্চারণ করেন জাস্ট এইটা এইটা দ দ দ দ দনা দ খুব সিম্পল আচ্ছা এখন এই আপনি মনে হয় জীবন ভাই জিজ্ঞেস করছিলেন যে এইটা আমরা কিভাবে পড়ব এটা যেভাবে পরে দেখেন এখানে লেখা আছে সেটা হচ্ছে এই যেমন আইন পাথা আ

আলিফের উপরে কখনো হারাকা হয় না এবং যেটা আমরা একদিন জানছি ওটা ভুল জানছি ওটা হামজা এবং ওটার স্পেশাল হামজা হামজা তুল ওয়াসিল যার জন্য দেখতে একটু এরকম টাইপের এরকম আলিফ দিয়ে উপরে এরকম একটা চিহ্ন দেওয়া খোলেন খুললে দেখবেন আল্লাহ শব্দের ভিতরে এরকম একটা দাগ আছে তার উপরে এরকম আছে তারপরে এরকম 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 আছে কিন্তু পুরনো যদি বাংলাদেশী খোলেন দেখবেন এখানে সুন্দর মতো আলিফ লেখা এটা ভুল আলিফ হবে না বুঝা গেছে আল্লাহ জানে কি হয়েছে আচ্ছা অসুবিধা নাই এটা রিমাইন্ডার আচ্ছা এখন আমরা একটু আমরা সবসময় তো আল্লাহু ওয়ার্ডের সামনে একটা আলিফ দেখি কিন্তু এটার উপরে যেটা হামজা আহ মানে সাউন্ড জানি আমরা আ হবে সরে আ

ঠিক আছে কারণ এই মানে কেউ একটু ভুল করলে আমরা একটু ডিসকাস করলে না ব্যাপারটা একটু রিফ্রেশ হয় আমি আমি জাস্ট ফান করতেছি আই মানে এটা ফান করাটাই এর উদ্দেশ্য যে মানে আমাদের এইগুলা এই যে গল্প করছে এটাই মনে থাকবে যারা এত তো আমি বহুত ভুল খাইছি ফরদদার কাছে তাই জীবনে এটা আর ভুল করা যাবে না মোশানোব এরপরে আমারা দেখলেই বলবে বাবা এটা আলী না ভাই হামরা ঠিক আছে না মুগম ভাই ঠিক আছে এখন আমরা যেটা করেছি যে আমরা জাস্ট এই ডান দিকের এই পার্টটা একটু পুরো ফেলি হ্যাঁ

তাহলে এখানে লা উপরে কিন্তু এই জায়গাটা খালি তার মানে এটা আলিফ ঠিক আছে এই জায়গাটা খালি আলিফ এখানে এ কি করছে দেখেন এখানে হামজা দিয়ে দিছে তখন আমার এখানে তানটা হবে না কিন্তু এই ক্ষেত্রে আমার এখানে হবে আমি যেটা লিখছি এখানে হবে তার মানে এই আমার আমার যে লেখাটা এটা তুমি পড়তে যাই তখন পড়বো হচ্ছে তখন পড়বো হচ্ছে লা আজা লা আজা কিন্তু এটা যদি পড়তে চাই

Fata Kobala Kobala Ami Fata ko Amanataha <serpentine> <laughs>

না এটা নুন হবে হবে ইনশাআল্লাহ হবে নেক্সট পেজে যাই এখানে একটু প্র্যাকটিস করি আমরা দুই একটা সবগুলো এখনো পারা যাবে না আসেন এই 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 পাঁচ নাম্বারটা করি আচ্ছা পাঁচ নাম্বারটা করি সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করি আমি পড়ি আমার সাথে আপনারা পড়েন মা ফা যহা Maqam la na zoro la na zoro. Kese ano zabollo zonadzo. La na la zoro la na zoro.

لا حراما لا حراما لا ما لا, حرومة. لا, 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 عشة. لا, لا, لا عشة. ما عشه فاتا مارو مس ما سكن ما سكن لا قدوة

সামা মানে হচ্ছে আকাশ আসমান আর আর হচ্ছে জমিন হ্যাঁ সে হচ্ছে সামা সামা মানে হ্যাঁ আসমান থেকে জমিন পর্যন্ত সামা ওয়াল আরদ মানে আকাশ থেকে জমিন পর্যন্ত সবকিছু আল্লাহর নাম ওয়া ওয়া খ তা আ ওয়া খ ওয়া না আতানতো তো আ সলা তাহ

গুড এই তো এতদিন ধরে যেটা শিখছি কিছু কিছু কাজে দিচ্ছে এই দেখেন এই জায়গায় একটা জিনিস লেখা আছে এটা আমরা পড়ি নাই সেটা হচ্ছে লেখা আছে হচ্ছে যে স্মল আলিফ অন টপ অফ ওয়াও ইয়া বিকামস অ্যান আলিফ এটা তো আমরা শিখছি অলরেডি তাই না যে এই যে এইটা আমরা শিখছি এটাও শিখছি এবং এই যে এইটাও শিখছি এবং লাস্ট ক্লাসে আমি এটা বলছিলাম যে সাধারণত আলিফ গুলা তার পূর্ণ চেহারার উপরে হয় কখনোই যে এরকম চেহারার উপরে সাধারণত আলিফ হয় না এরকম হয় না এরকম হলে সাধারণত এই ইয়ার সামনে হয় মাথার উপরে হয় না সাধারণত দিয়ে বুঝি বুঝতেছেন কখনো সাধারণত না মানে ওইটাই ওইটাই ঠিক হ্যাঁ হ্যাঁ মানে হয় না আমি কখনো পাই না আমি জদ জানি এটাই হবে তার এই চেহারাটার উপরেই আলিফ হবে আর যদি এখানে এটার উপরে থাকে তাহলে উপরে থাকে না এটা সাইডে থাকে একটু সামনে থাকে এই পেজটাকে আমরা প্রিন্ট করছি না মনে না না এটা নেক্সট

বিকাম তখন সেটা আসলে আলিফ মানে দান্ত দান্ত হবে পান্ডিতা হবে উপরে যেটা আলিফ থাকে সেটাও আলিফ হ্যাঁ এই হচ্ছে আলিফ কিন্তু যদি কখনো এরকম থাকে শব্দের মাঝখানে সামনে একটা আলিফ থাকে তাহলে সেইটা ইয়া ইয়ার জায়গায় আলিফ আলিদের জায়গায় আরে বাবা জামলা করে তো এটা গত ক্লাসে আমরা বলছি কিন্তু আমি জানি না কেন সবাই ভুলে গেছেন গত ক্লাসে এইটার আলোচনা হয়েছিল যে কেবটাম এখন এখন এখানে মনে রাখতে হবে যে আজকে আমরা যেটা শিখলাম কেন ওখানে এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা কিন্তু ইট বিকাম আলিফ ফর সামন এলস মানে আগে কিছু একটা আছে হ্যাঁ যদি এরকম থাকে ধরেন কোনো কারণে মিম মিম তারপরে ইয়া এর উপরে আলিফ তার মানে বুঝতে হবে যে এই আছে মা মানে আলিফ তার মানে মিম আলিফ আলিফা মা যদি কোন জায়গায় এরকম ভাবে লেখা থাকে যে ধরেন লেখা থাকলো হচ্ছে মিম আর এখানে ইয়া এখানে আলিফ তখন আমি কি বুঝবো এটা আসলে কি তার মানে এটা আসলে এরকম একটা জিনিস মিম আলিফ মানে টান দিতে হবে আর কি টান দিতে হবে তার মানে মিমের উপরে একটা পাতা হবে এরকম হয় যদি এরকম হয় যে আমি এখানে দেখলাম যে একটা মিম ধরেন শব্দের মাঝখানে আছে মনে করেন এরকম আছে যে মিম তারপরে ধরেন এখানে আছে লাম আর এই মিম এবং লামের মাঝখানে একটা ছোট্ট আলিফ আছে তখন আমি কি বুঝবো তার মানে নিমের উপরে একটা পাতা আছে মানে হবে হচ্ছে মালা 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 মানে এই আলিফটা আছে হচ্ছে ছোট্ট আলিফ এজ এ মা ছোট্ট করে মাদ হিসেবে আছে এটার एग्जांपल ही আমরা এখন দেখলাম এই যে এইখানে দেখেন এই যে এইটা দেখেন এটা পাতা ক পাতা পাতা এই বিকাম

মানে এর ইয়ার উপর আলিফ দার মায়াটা কি তার মানে সামথিং মানে এটা শুধু আলিফ লিখলেও তো হইতো তাই না জিনিসটা ইয়ার উপর দিলে কেন এইটাই হচ্ছে গ্রামাটিক্যাল এই ধরনের আলিফ এই আলিফ যেটা ইয়ার উপরে আছে এটা একটা নাম আছে সে নামটা এখন আমি বলেও আপনার আবার তারপরে যে এই নামটাই বা কেন এটার একটা গ্রামাটিক্যাল মিনিং আছে হ্যাঁ আমরা তো গ্রামার জানি না আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে অন্ধের মতো শুধু উচ্চারণ শিখতেছি ঠিক আছে আল্লাহ যদি দেয় যদি কখনো আমরা গ্রামার শিখি

আমাদের তায়ের সামনে আলিফ থাকার কারণে এটা কিন্তু মিমের উপরে নয় এটা অনেকে কনফিউজ হয় ভাবে কি যে আলিফটা মনে হয় মিমের উপরে আছে মিমের উপরে নয় আসলে তাই এবং মিমের ভিতর মাঝখানে আছে কোথায় কোথায় কোন ওয়াট এই যে এখানে এটা না আবার দেখাই মানে হবে মিমে টান হবে না মা মিমেও মা আলিফ আছে

পরে যে আয়ন আছে আলিফের সাথে তো আয়ন মিলতে পারে না এই জন্য আয়ন এরকম বড় করে দেখাচ্ছে আচ্ছা 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 কারণ আয়ন আলিফ তো আপনার বাম দিকে মেলে না শুধু ডান দিকে মেলে হ্যাঁ হ্যাঁ যদি এখানে ডান যেহেতু মিলতে পারে না এই আয়নটাকে আলাদা করে লিখছে বুঝতে পারছি তাহলে আমি হোমওয়ার্ক দিলে এই কনফিউশন অনেকে থাকবে যে যেমন এইটা যেটা বললাম যে এই আলিফটা কি মিমের নাকি আলিফটা তায়ের মনে রাখতে হবে যে সাধারণত আলিফ ঠিক তার ইমিডিয়েট আগেরটার হয় হুম আলিফ যেহেতু তার আগে আছে তা তা একটা হবে এই মিমের জন্য আর একটা আলিফ আছে এখানে ইয়া তা ইয়া ইয়াটা মা বলেন বলেন আমি একটু ইয়ার ব্যাপারটা আমি ক্লিয়ার বাট আই জাস্ট জানতে চাচ্ছি হ্যাঁ বলেন ইয়া যখন পূর্ণ ইয়ার উপর ছোট আলিফ হবে ইয়াটা সাইলেন্ট থাকবে এবং ইয়াটা তার আগের ওয়ার্ডকে আলিফটা তার আগের ওয়ার্ডের জন্য মার্ক হ্যাঁ এবার ইয়া যদি ডট আলিফ থাকে তাহলে তখন কি ইয়ার জন্য আলিফটা বাদ হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ইয়ার জন্য আলিফ থাকছে তখন দেখবেন আলিফটা ইয়ার ঠিক মাথার উপরে থাকে না একটু সামনে থাকে একটু সামনের দিকে থাকে যাতে ইয়াটার জন্য ওটা মাদ হয়ে যাচ্ছে হ্যাঁ ইয়ার ইয়ার উপরে ডেফিনেটলি একটা ফাথা থাকবে মানে ওইরকম চেহারাতে দেখবেন ইয়ার উপরে একটা ফাতা আছে মানে কখনোই ওই ইয়াটা ব্ল্যাঙ্ক থাকবে না যেহেতু তার পরে একটা আলিফ আছে দ্যাট মিন্স ইট হ্যাজ টু বি আর ফাথা দেয়া ফাতা দেওয়া ওটা মাদ হবে আর কি ইয়ার মাথার জন্যই ওটা ওইভাবে আলিফটা ওখানে বসছে জি পরের পাতে এখানে অনেকগুলো এক্সাম্পল আমি বলবো যে আমি কিন্তু এই পেজটাতে শুধু হোমওয়ার্ক দেওয়ার সময় মাত্র দুইটা দুইটা সেট দিছি যে পেজ ফোরের সেভেন এবং এইট সেট কিন্তু এখানে আছে কিন্তু অনেকগুলো সেট তিনটা তিনটা ছয়টা সেট আমি বলবো যে এই ছয়টা সেটই আপনারা নিজেরা পড়বেন হ্যাঁ এবং আমি দেখেন এখানে যে হোমওয়ার্ক দিছি হোমওয়ার্কের মধ্যে এই পার্টটাকে আমি অপশনাল বলছি মানে রাইটিংটা যদি কারোর সময় স্বল্পতা থাকে রাইটিং আমাকে না পাঠালো হবে বাট এই প্র্যাকটিস অডিওটা মিস করেন না হ্যাঁ এখানে আমি দুইটা সেট বলছি সেভেন এবং নাইন তার মানে হচ্ছে আমি যদি দেখাই এই যে এই সেটটা আমি বলছি এবং বলছি হচ্ছে এই সেটটা হ্যাঁ কোনো কারণ নাই এমনি জাস্ট অ্যান্ডামলি দিছি বাট ইউ শুড রিড অল অফ দে মানে এখানে তিন ছয়টা সেট আছে একটা দুইটা তিনটা

এটা রেকর্ড করে পাঠাতে পারিনি অথবা আমার আগের ব্যাচে মনে হয় এটা রেকর্ড করা আছে আমি তো ওইটার ভিডিওটা দিয়ে দেই আচ্ছা আমি দেখুন ছয়টা পড়তে যাও অনেক সময় লাগবে এবং এর মধ্যে ভুল ভালো হয়ে যাবে হ্যাঁ ভাইয়া তাহলে হ্যাঁ আপনারা ছয়টাই পড়বেন আপনাদের কাছে যে কাগজ ছিট আছে সেখানে কিন্তু ছয়টাই আছে আমি আপনার হোম ওয়ার্ক বলছি হচ্ছে মাত্র দুইটা সেট সাত এবং নয় কিন্তু আপনারা নিজের প্রয়োজনে প্রত্যেকটাই পড়েন কারণ আপনি যখন আমাকে সাত এবং নয় পাঠাতে যাবেন ডাইরেক্ট তখন অনেক ভুল হবে বেটা যদি আপনি চার পাঁচ ছয় পড়ে এসে আপনি সাত হোমওয়ার্ক পাঠান দেখবেন আপনার পড়াটা অনেক স্মুথ হবে কারণ প্রথমটাতে আপনি এখানে পড়তে আসেন হালা হালাকা আপনি পড়বেন হালাকা কিন্তু যখন আপনি আগের সেট গুলোতে পড়ে আসবেন তখন মনে না হালাকা তবে ভাই একসাথে না তখন একটু কেমন যেন হয়ে যায় একসাথে যদি সবকিছু একসাথে করতে যায়। একটু মানে আগের গুলোতে প্র্যাকটিস করে আসেন করে এসে তারপরে করেন দরকার ব্রেক নিবেন একটু পজ নিয়ে নিয়ে রেকর্ড করবেন অসুবিধা আপনি কি সাতটা আগে পাঠালাম আর নয়টা একটু পরে পাঠালাম যখন খুশি পাঠান আপনি যে পাঠান এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর যারা তাতেও আমি খুশি তারা যে ক্লাসে আসে এই জন্য আমি অনেক খুশি না মানে এর বেশি আর তো কিছু করার নেই মনে করেন আপনারা যে আসেন ক্লাসে সত্যি সত্যি আমি ফান করতেছি না এটাও কঠিন ব্যাপার যে শনিবার দিন সবার বিভিন্ন রকমের কমিটমেন্ট থাকে তারপরও যে আসেন আলহামদুলিল্লাহ বাট এই আশাটাকে আমরা যদি একটু মিনিংফুল করি তাহলে আপনাদের জন্যই ভালো হবে না হলে শুধু এসে যাবেন ঘুরে চলে যাবেন ইনশাল্লাহ এটা মানে আর বেশি দিন না কদিন পরে দেখবেন আমার আমি আপনাদের পড়া দিব আপনার নিজের পড়ুন বিকজ জাস্ট এই রুটিনটা যদি এনে ফেলতে পারেন তখন আর কোনো সমস্যা হবে না আমি জানি মাঝে মধ্যে মনে হবে যে অনেক হোমওয়ার্ক বাট এটা আসলে হোমওয়ার্ক হিসেবে না নিয়ে যেই পার্টটা আপনি শিখছেন ওইটা সারা সপ্তাহে দুইবার তিনবার একটু পড়া দ্যাট ই আজকের পরে যদি পুরো জিনিসটা বন্ধ করে রেখে দেন তাহলে ওই একই আবার সেই মনে হয় পুরনো কথা এই গত ক্লাসে যেমন আমি এগুলা বলছি কিন্তু যে এই ইয়া এরকম দেখতে হয় এরকম দেখতে এগুলো ভুলে যাওয়ার কারণ হচ্ছে মাঝখানে কেউ একবার খোলে নাই খাতাটা হম এটা এটাই হচ্ছে স্টাডিজ আর কি মানে কিছু করার নেই যাই হোক আহ কিছু কিছু জিনিস পরে দিয়ে আবার এখানে দেখেন এটা বলেন তো সবাই বাকিটা বলেন এইটা বলেন তো আচ্ছা এখানে পড়ার সময় একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন মানে আমি জানি খেয়াল করতেছেন বা আমি পড়ার সময় খেয়াল করছি সেটা হচ্ছে আমরা কি হেভি লেটার লাইট লেটার এটা খেয়াল করতেছি নাকি হ্যাঁ হেভি রেটারের উপরে হচ্ছে তখন সেটা গোল হয়ে যাবে উচ্চারণটা এটা খেয়াল দেখেন যেমন হচ্ছে যে সদ সদের উপরে ফাথা আছে মানে এটা সা হয়ে হবে স তবে কফের উপরে ফাতা থাকলে ক অথবা হেভি রেটার লাইট লেটার উইথ ফাতা আপনারা দেখেন মাঝের মধ্যে যেটা এটা না হলে আমাদের উচ্চারণ ভুল হবে আর অক্ষরগত ভুল তো বারবার বলে দেখালাম আজকে এবং কিছু কিছু ইনি নুক্তাগত ভুল আছে যেমন ধরেন এখানে এটা হচ্ছে থা আর এটা হচ্ছে সা এই সা এবং খা এর মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় তো এটা আস্তে 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 ইনশাল্লাহ কেটে যাবে যেমন ধরেন এটা কফ এটাই যদি আবার একটু এক অক্ষর একটা নোক্তা থাকতো তাহলে হতো ফা অতএব এটাও একটু খেয়াল করেন যে আমি ভুল করতেছি নাকি হুম তারপরে এইটা হচ্ছে দদ আবার এরকম যখন থাকে যখন নোক্তা নাই তখন হচ্ছে স অনেকে দুটাই উল্টা উল্টা করে এটারে বলে স ওটারে বলে দ তো মানে এইগুলোও খেয়াল করেন মানে শুধু যে আজকে মা দাস্টি শিখলে বলেন শুধু টান দিবেন তা না এটাও খেয়াল দেখেন যে আমি মানে ভুল উচ্চারণ করতেছি নাকি মানে যে করে যে উচ্চারণ সেটা করছি নাকি হেভি লেটার লাইট লেটার পড়তেছি নাকি ঠিক আছে আর কারোর কোনো কোশ্চেন আছে আজকে যা শিখলাম তার মধ্যে না ভাইয়া সাজা করলা এই পার্টটা এই পার্টটা যারা এতদিন হোমওয়ার্ক দিয়ে আসছেন তাদা এটা না পাঠালেও হবে যারা হোমওয়ার্ক মাঝখানে মিস করছেন বা আপনার এখনো অক্ষরগত চিনতে ভুল ভাল হয়ে যায় তারা এটা একটু দিতে পারেন এটা দিলে আপনার জন্য ভালো হবে বাট যারা রেগুলার আজকে আজকে বারো নম্বর ক্লাস ও এগারোটা ক্লাসের হোমওয়ার্কে যারা প্রত্যেকবার এইটা দিছে এটা আমি তাদের নিয়ে খুব একটা ওয়ারিড না টু বি অনেস্ট আমি যখন কাগজ পাই আমি দেখি একটা কি দুইটা ভুল সো দে আর ডুইং ভেরি গুড আলহামদুলিল্লাহ তারপরে আমি আমার কন্টিনিউ করতে যাচ্ছি ভাই কারণ ও যে কোলে থাকি হ্যাঁ রিমেম্বার হয় মানে এটা এটাই বললাম যে মানে এটা আমি এখন অপশনাল করে দিলাম আজকে থেকে বাট যারা আসলে এখনো দেন না তারা চাইলে এটা দিতে পারেন কারণ এটা আসলে খুবই হেল্পফুল এটা যে কত হেল্পফুল এটা আপনারা আরো সময় গেলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা অক্ষর চোখের মধ্যে আটকে যাবে তবে আপাতত আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পোর্শনটা এই পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট কেউ যদি এইটা আমাকে পাঠাতেও ভুলে যান বাট এই পুরা সপ্তাহের মধ্যে এই ছয়টা সেট অবশ্যই পড়বে নিজে নিজে আর আমি চেষ্টা করবো এটার একটা অডিও পাঠাতে খুব সম্ভবত লাস্ট ক্লাসের এই অডিওটা আমার কাছে রেকর্ড করা আছে আমি ওইটা লিঙ্কটা পাঠিয়ে দিব যদি না থাকে তাহলে আমি বানিয়ে দিব একটা ঠিক আছে ওকে ইউ জাযাকাল্লাহ ওকে আল্লাহ হাফেজ